ফ্রান্সের আইফেল টাওয়ারের নাম শোনেননি, এরকম মানুষ বোধহয় খুব কমই আছেন। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সৃষ্টিগুলির মধ্যে একটি। এটি তৈরি হওয়ার অনেক বছর পর্যন্ত এটিই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু ইমারত। এটি ভাবলে সত্যিই অবাক লাগে যে বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত সেটাও আবার লোহা দিয়ে তৈরি। এই আইফেল টাওয়ার তৈরির পেছনে এমন অনেক কালো সত্য লুকিয়ে রয়েছে যেগুলি আপনি হয়তো এর আগে কখনো কোথাও শোনেননি। যেমন আইফেল টাওয়ার তৈরি করার আগে এটা ঠিক করা হয়েছিল যে আইফেল টাওয়ার তৈরি করার 20 বছর পর এই আইফেল টাওয়ারকে ভেঙে দেওয়া হবে এবং শীতকালে আইফেল টাওয়ারের উচ্চতা প্রায় 6 ইঞ্চি পর্যন্ত কমে যায়। আবার রাতের বেলা আইফেল টাওয়ারের ছবি তুললে আপনার জেল হতে পারে। তাছাড়া এই বিশাল ইমারতের নাম কেন আইফেল টাওয়ার রাখা হলো, এটি তৈরির পেছনে কি ইতিহাস লুকিয়ে রয়েছে, প্রতিদিন এখানে কত মানুষ ঘুরতে আসেন, এই সকল প্রশ্নের উত্তর পেতে এবং আইফেল টাওয়ার সম্পর্কে এরকম আরও অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক যেমন মিশরের পিরামিড, দুবাইয়ের বুর্জ খালিফা এবং ভারতের তাজমহল বিশ্বজুড়ে প্রসিদ্ধ এক একটি ইমারত, তেমনই হলো ফ্রান্সের এই আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে তৈরি করা হয়। এই আইফেল টাওয়ার তৈরি করতে সময় লেগেছিল 1887 থেকে 1889 সাল, মানে 2 বছর। চ্যাম দি মার্স নামের একটি জায়গায় যেখান দিয়ে সিয়েন নদী বয়ে গেছে, এই নদীর তীরেই তৈরি করা হয়েছে আইফেল টাওয়ার। এখন প্রথমেই যে প্রশ্ন ওঠে সেটি হলো আইফেল টাওয়ার তৈরি করা হয়েছিল কেন। যখন এত বড় বড় ইমারত তৈরি করা হয় তখন তার পেছনে নিশ্চয়ই কোনো ইতিহাস বা কারণ থাকে। সেক্ষেত্রে এত বড় সুবিশাল লোহার টাওয়ার তৈরি করার পেছনে ঠিক কী কারণ ছিল। ফ্রান্সের ক্রান্তির 100 বছর পূর্তি উপলক্ষে একটি বড়সড় ইন্টারন্যাশনাল ফেয়ারের আয়োজন করা হয়েছিল আর এই মেলার প্রবেশদ্বার হিসাবেই আইফেল টাওয়ারের মতো একটা বড় টাওয়ার বানানোর পরিকল্পনা সরকারের তরফ থেকে করা হয়। আর সেই পরিকল্পনা মতোই 1827 সালের 26 জানুয়ারি থেকে শুরু করা হয় এই টাওয়ারের নির্মাণ কাজ। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই আইফেল টাওয়ারের ডিজাইন করেছিলেন বিখ্যাত ইঞ্জিনিয়ার আলেকজান্ডার গুস্তাভ আইফেল এবং তার নাম অনুসারেই এই টাওয়ারের নাম রাখা হয় আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ার তৈরি করতে সময় লাগে 2 বছর। 1887 সালের এর নির্মাণ কাজ শুরু হয়েছিল আর এর কাজ শেষ হয়েছিল 1889 সালে। 2 বছর পর তৈরি হয় 324 মিটারের একটি উঁচু টাওয়ার। এটি ছিল সেই সময়ের সবচেয়ে উঁচু টাওয়ার। কিন্তু 1930 সালের নিউ ইয়র্কে তৈরি হয় একটি ইমারত যার নাম চার্লিস বিল্ডিং, যেটি উচ্চতায় আইফেল টাওয়ারকে হারিয়ে দেয়। তাছাড়া আপনি কি এটা জানেন যে এই টাওয়ারের সবথেকে উঁচুতে পৌঁছাতে গেলে আপনাকে প্রায় 1665টি সিঁড়ি পার করতে হবে, যেটি করা খুব একটা সহজ কাজ নয়। তাই বর্তমানে এই টাওয়ারে লিফটের ব্যবস্থা রয়েছে। এই টাওয়ার নির্মাণে কাজ করেছিল প্রায় 300 জন শ্রমিক। এই আইফেল টাওয়ার তৈরি করতে 18,038টি লোহার নানান মাপের টুকরো এবং প্রায় 2.5 মিলিয়ন পেরেকের ব্যবহার করা হয়েছিল। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়েছি যে আইফেল টাওয়ার ফ্রান্সের ক্রান্তির 100 বছর পূর্তির উপলক্ষে নির্মাণ করা হয়েছিল, কিন্তু এটির উপর ফ্রান্স সরকার কিছু শর্ত রেখেছিল এবং সেই সকল শর্ত মাথায় রেখেই এই টাওয়ার তৈরি করা হয়। সরকারের শর্ত মাথায় রেখেই ইঞ্জিনিয়ার মাউরিস কোয়েছিলেন এবং এমলি নৌগুয়ের শুরু করেছিলেন আইফেল টাওয়ারের ডিজাইনের কাজ। এই দুই ইঞ্জিনিয়ার মিলে টাওয়ারের নানান ডিজাইন তৈরি করেন। প্রথমে ডিজাইনগুলি বিশেষজ্ঞদের দেখানো হয়। কেউ কেউ এই ডিজাইন পছন্দ করলেও বেশিরভাগই এই ডিজাইনগুলি রিজেক্ট করে দেয়। তারপর বেশ কিছু সময় নিয়ে আগের ডিজাইনগুলি সংশোধন করা হয় এবং আবার বিশেষজ্ঞদের সামনে রাখা হয়। কিন্তু তাও সেই ডিজাইনগুলি কিছুতেই বিশেষজ্ঞদের পছন্দ হচ্ছিল না। তাই এরপর আরেকজন নতুন ইঞ্জিনিয়ারকে নিযুক্ত করা হয় এই কাজে। বিখ্যাত আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেল এই কাজে নিযুক্ত হয়। গুস্তাভ আইফেল হলেন সেই ব্যক্তি যিনি স্ট্যাচু অফ লিবার্টির ভিতরের ডিজাইন করেছিলেন। তারপর তিনি সরকারের সমস্ত শর্ত মেনে একটি অনবদ্য ডিজাইন তৈরি করেন। আইফেল টাওয়ারের জন্য প্রায় 107টি ডিজাইন দেওয়া হয়েছিল। সেই 107টি ডিজাইনের মধ্যে গুস্তাভ আইফেলের এই ডিজাইন সকলের পছন্দ হয়। গুস্তাভ আইফেল এই টাওয়ারের ডিজাইনের জন্য পেটেন্ট নিয়ে নেন এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই যে গুস্তাভ আইফেলকে এই টাওয়ারের নির্মাণের জায়গার ব্যাপারে একটি কন্ট্রাক্ট সই করতে হয় যেখানে বেশ কিছু নিয়ম ঠিক করা হয়। যেমন আইফেল টাওয়ারে কেবলমাত্র আইফেল কোম্পানির শেয়ার থাকবে এবং টাওয়ারের দেখাশোনাও এই কোম্পানিই করবে। আইফেল টাওয়ার তৈরি করার সময় ঠিক করা হয়েছিল যে টাওয়ার নির্মাণের 20 বছর পর সেটিকে নষ্ট করে দেওয়া হবে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো 20 বছর পর যখন পরীক্ষা করে দেখা হয় তখন দেখা যায় যে ভিতের উপর আইফেল টাওয়ার গড়ে উঠেছিল সেই ভিতের কোনোরকম খামতি খুঁজে পাওয়া যায়নি আর এখনও পর্যন্ত এই টাওয়ারের ফলে কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে সেরকম কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি।
আর যত পরীক্ষা হয়েছে সবকটিতেই আইফেল টাওয়ার পাস করে গিয়েছে এবং তাতে কোনো ক্ষতির সম্ভাবনা খুঁজেই পাওয়া যায়নি। আর তাই তো এখনও আইফেল টাওয়ার মজবুতভাবেই দাঁড়িয়ে রয়েছে। আপনাদের আরও জানিয়ে রাখতে চাই যে এটি নির্মাণ করার জন্য ফ্রান্স সরকার প্রায় $1.5 মিলিয়ন খরচ করেছিল। আর গুস্তাভ আইফেলের এই পরিকল্পনা অনুযায়ী 1889 সালেই টাওয়ারের কাজ শেষ হয়েছিল এবং কাজ শেষ হলে তারপর গুস্তাভ আইফেলের নামকরণ অনুসারেই এই টাওয়ারের নামকরণ করা হয় আইফেল টাওয়ার। এটি শোনা যায় যে এই টাওয়ার তৈরি করার সময় গুস্তাভ আইফেল মোটা অঙ্কের অর্থ উপার্জন করেছিলেন। প্রতি 7 বছর অন্তর আইফেল টাওয়ারের রং করা হয় এবং এর জন্য প্রায় 60 টন রং লাগে। তাছাড়া আপনি কি জানেন রাতের বেলা আইফেল টাওয়ারের ছবি তোলা যায় না? কারণ প্যারিসের রাতের বেলা আইফেল টাওয়ারের ছবি তোলা বেআইনি কাজ বলে মনে করা হয়। কারণ আইফেল টাওয়ারে লাগানো লাইট প্যারিসের কপিরাইট আইনের অন্তর্গত। এক্ষেত্রে একান্তই যদি কেউ রাতে ছবি তুলতে চায় তাহলে তার জন্য বিশেষ নিয়ম রয়েছে, সেটি করার জন্য সরকারের তরফ থেকে স্পেশাল পারমিশন নিতে হয়। আর এক্ষেত্রে আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে দর্শকদের জন্য 3টি লেভেল রয়েছে আইফেল টাওয়ারে, যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় লেভেলে যারা শপিং করতে ভালোবাসেন সেই সুবিধা এবং খাবার সুবিধা রয়েছে। আর টাওয়ারের সবচেয়ে উঁচু লেভেল হলো ভূমি থেকে 276 মিটার উঁচু, আর উপরে যেতে চাইলে টিকিট কেটে যেতে হয়। তাছাড়া আপনি কি এটা জানেন যে আইফেল টাওয়ারের কিছু অংশ শীতকালে প্রায় 6 ইঞ্চির মতো ছোট হয়ে যায়? এর কারণ আইফেল টাওয়ার তৈরি হয়েছিল মেটাল দিয়ে। এটির প্রথম লেভেল মাটি থেকে প্রায় 57 মিটার উঁচু। এখানে একসাথে প্রায় 3000 পর্যটক যেতে পারে। এই প্রথম লেভেলে দূরবীনেরও ব্যবস্থা রয়েছে শহরকে উঁচু থেকে দেখার জন্য। এছাড়াও আগেই বললাম যে প্রথম এবং দ্বিতীয় লেভেলে রয়েছে রেস্টুরেন্টের ব্যবস্থা। এছাড়া আপনাদের আরও জানিয়ে রাখতে চাই যে 1944 সালে হিটলার প্যারিসের গভর্নরকে এই টাওয়ারকে ভেঙে ফেলার নির্দেশ দেন, কিন্তু গভর্নর সেটিতে রাজি ছিলেন না। আর এখনও পর্যন্ত প্রায় 260 মিলিয়ন লোকের সমাগম হয়েছে এই আইফেল টাওয়ার দেখতে। তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আইফেল টাওয়ারের সম্পর্কে এই তথ্যগুলির মধ্যে কোন তথ্যটি আপনার সবথেকে ইন্টারেস্টিং মনে হলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।